আবারও জলের সমস্যা। আর এই সমস্যা সমাধানের দাবিতে ফের একবার আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল প্রমিলা বাহিনী। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকার জাতীয় সড়কে। ফের আরেকবার জলের দাবিতে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল প্রমিলা বাহিনী। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকার জাতীয় সড়কে। তেলিয়ামুড়া আরডি ব্লকের অন্তর্গত চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের 7 নং ওয়ার্ডে দীর্ঘ 7 দিন ধরে পানীয় জল না পেয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল ওয়ার্ডের মহিলারা। যদিও কিছুদিন পূর্বে এলাকার জলের চাহিদা মেটাতে নামকে বাঁচতে কয়েকদিন গাড়ি দিয়ে জল দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী সময় ফের একবার বন্ধ হয়ে যায় জলের গাড়ি দিয়ে জল দেওয়া। ফের একবার সংকটের মুখে পড়ে এলাকাবাসীরা জলের জন্য। পঞ্চায়েত স্তরে জানিয়েও কোনো কাজের কাজ না হওয়ায় আজ ফের একবার জাতীয় সড়ক অবরোধ করে প্রমিলা বাহিনী জলের দাবিতে। পরবর্তী সময়ে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ফের একবার গাড়ি দিয়ে জল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে প্রমিলা বাহিনী অবরোধ তুলে দেয়। যদিও এই অবরোধের ফলে রাস্তার দুপাশে আটকে থাকা যাত্রীবাহী ও মালবাহী গাড়ির মধ্যে থাকা যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। আপনারা কারে কারে জানাইছেন? তারা কি কইছে? আপনারা জল না পাইলে আগামী দিনে কি করবেন? ব্যুরো রিপোর্ট, মৃণালিনী, এনএন।